আসসালামু আলাইকুম। আজ এমন একটা জিনিস আপনাদেরকে দেখাবো, অনেকেই দেখেননি বা খাননি কখনো, যে এইভাবে এই জিনিসটা খাওয়া যায়। অনেকেই হয়তো বা দেখেই বলবেন, সি সি সি, এটা কি খাওয়া যায়? অনেকে অনেক কথা বলতে পারেন, বাট বিশ্বাস করেন, একবার ট্রাই করে দেখবেন এতটাই মজার, আপনারা তখন মানে স্বাদটাই মুখে লেগে থাকবে, আপনাদের তখন ভুলতেই পারবেন না। তো চলুন, কি খাচ্ছি আর কিভাবে খেতে হয় সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখনও যারা আমাদের পেজটাকে ফলো করেনি, অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবেন। তো চলুন এখনই আমরা খাওয়া শুরু করে দেব। আর এই খাওয়ার আগে আপনারা ভাবছেন যে এরা কি খাচ্ছে, তাই না? তো চলুন, এটা কোন ধরনের খাওয়া বলে আপনারাই দেখেন, মানে কোন ধরনের মানুষ, যে কোন ধরনের কাজ বলে কি নতুন রেসিপি আছে। হ্যাঁ, আইসক্রিম বলে সে মুড়ি দেখা গেছি, ভাইরাল না হয়েছে। এটা কোন ধরনের খাওয়া বলে আপনারা বলেন তাহলে, এটা কি হলো? হবে মাখিয়ে মাখিয়ে তাহলে দেখুন তাহলে কেমন কি হচ্ছে। আমি তাহলে এটা মাখা নিচ্ছি বলো, মাখা নিচ্ছি, কি দারুন! আমি একটু টেস্ট করে দেখি কেমন লাগছে। মজাই আলাদা, আপনি ভিন্ন ধরনের না খাত বলে তাহলে। এটা মুড়ি না, এটা আসলে অনেক টেস্ট। সত্যি অনেক টেস্ট লাগছে। সাদে যদি মুড়ি খাওয়া যায়, আইসক্রিম দিয়ে কেন খাওয়া যাবে না? আমারও তো ভালো লাগছে। তো আমাদের খাওয়া দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এটা আসলে কতটা টেস্টি। আসলে খুবই টেস্টি, মানে খুবই ভালো লেগেছে। চাঁদে যদি আসলেই খাওয়া যায় তাহলে এটা দিয়ে কেন খাওয়া যাবে না? খুবই ভালো লেগেছে। একটু ভিন্ন রকমভাবে ভিন্ন জিনিস ট্রাই করলে খুবই ভালো লাগে, তো আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। জাস্ট এটা শুধু একটু মানে পরীক্ষা করার জন্য ট্রাই করেছিলাম যে এটা কেমন লাগে খেতে, তো আসলে খুবই ভালো লেগেছে। এখন থেকে আইসক্রিম নিয়ে আসলেই ভাবছি আরও একবার এরকমভাবে করেই খেয়ে দেখব। ভিন্ন রকম জিনিস খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।